হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং টুইন স্টার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সাথে আমার যোগাযোগ অনেক দিনের হলেও সরাসরি কখনোই তোমাদের সাথে আমার কথা হয়নি, তাই চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে, একটু আড্ডা দিতে। তাই আজ থেকে আমার প্রথম ভ্লগটা শুরু করেই ফেললাম। এতদিন পারিনি, আমার ছেলে মেয়ে অনেকটা ছোট ছিল, তাই সরাসরি তোমাদের সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো প্রথমেই বলি, আমার মোট পাঁচজনের সংসার। আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই আর আমার দুই ছানাপোনা, মানে আমার দুই ছেলে মেয়ে। ওদের বয়স এখন 3 বছর, ওরাও খুব ছোট, সেই কারণেই পারিনি। তো এখন সকাল 10টা, বাবা মানে শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড চাটা খেয়ে বেরিয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়ে উঠেছে, ওদেরকে একটু নুডলস বানিয়ে দিলাম। তো ওরা একটু নুডলস খেতে বেশ ভালোই পছন্দ করে, ওর জন্যই নুডলসটা বেশি সকালবেলা প্রেফার করি আমি। তো এই যে আমার দুই ছানাপোনা, দেখো এটা আমার মেয়ে দেবস্মিতা, ওর ডাক নাম গুনগুন। এটা আমার ছেলে, ওর ডাক নাম ডিঙ্কা, ভালো নাম দেবায়ন। ওদেরকে রোজ গেলে আমি নুডলস দিই তেমনটা কিন্তু নয়, বা মাঝে মাঝে ওরা দুধ খাই, দুধ বিস্কুটও খাই কখনো কখনো। আবার ওদেরকে আমি একটা খাবার রেডি করে রাখি, ওই চাল ডাল অনেক কিছু দিয়ে, ওটাও দুধ দিয়ে দিই। দুপুরবেলা ভাত টাত খাই। তো কি করছো এখন বাবা? খাও। টিভি দেখে না, আগে খেয়ে নাও তারপর টিভি দেখো। ওরা এখন খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে ওরা একটু খেলবে। আমি আগেই, তার আগে, ওরা ওঠার আগেই রান্নার সব জোগাড়পত্র করে রেখেছি, মানে সবজি টবজি কেটে রেখেছি আর কি। নয়তো ওরা উঠলে ভীষণ জ্বালাতন করে, খেলা টেলা করে। এর মধ্যেই জানোই, যাদের বাচ্চা টাচ্চা আছে তারা তো বোঝোই বাচ্চাদের কত ঝামেলা থাকে। তো তোমাদের সাথে আর একজনের আমি পরিচয় করিয়ে দিই, আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য আমাদের টমি। তো চলো এখন আমি একটু রান্না করে নিই আর তোমাদের সাথে আড্ডা দিই, গল্প করি। এখন আমি একটু মাছের ঝোলটা রান্না করে নিই। এই মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম। মাছটা ভাজার আগেই আমি একটু আদা জিরে বেটে রেখেছিলাম, একদম সিম্পলভাবে করবো, বেশি মশলা টশলা এই গরমে খাওয়াটা ঠিক না। তো চলো দেখতে থাকো। এটা হলো কাতলা মাছ। কাতলা মাছটাই আমাদের বাড়িতে বেশি হয়, কেননা ছেলে মেয়ে ছোটো, কাতলা মাছের পেটিতে অত কাটাও থাকে না, ওদেরকেও খেতে সুবিধে হয়। এদিকে আমার ছেলে মেয়ের দুধ জাল হচ্ছে, ওরা সন্ধ্যাবেলা দুধ খায়, সকালেও খায়। এদিকে আমি একটু আলু আর গাঁটি কচু কেটে রেখেছি মাছের ঝোল করার জন্য। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এরপর আমি আলু আর কচুটা ভেজে নেব, একটু জিরে ফোড়ন দেব তেলে, তারপর ভালো করে আলু আর কচুটা ভেজে নেব। এবার আমি একটু নুন দিয়ে দেবো। নুন না দিলে না ভাজার মধ্যে ঠিক কেমন লাগে, যখন ঝোলের মধ্যে আলুগুলো বা কচুগুলো পরে খেতে যাব তখন কেমন একটা লাগে, নুন টুন ঠুক ভালো মতো ঢুকতে চায় না। তো প্রথমেই নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ঝোলের টেস্টটা বেড়ে যায়। আলু কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি কতগুলো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
পাকা কাঁচা লঙ্কা দেওয়ার পর বললাম আগেই যে আমি একটু আদা বেটে রেখেছিলাম, জিগে বাকি না, জিগেটা গুঁড়োই খাই, তো আদা আর জিগে গুঁড়ো দিয়ে দেবো, একদম সিম্পলভাবে হবে রান্নাটা। এবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো না হলে ঝোল একেবারেই ভালো হবে না, তার উপর একেবারেই সিম্পল রান্না, খুব অল্প মশলাই রান্না, গরমে যদিও খুব একটা বেশি মশলা খাওয়া ঠিক না। একটু সামান্য এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা না, লঙ্কা গুঁড়ো ঠিক নয়, এটা হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য, তারপর একটু হলুদ, তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে একটু ঝোলের কালারটা ভালো আসে, একটু ভালো লাগে আর কি। তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরাও অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে, গরমে মশলা ছাড়া তরকারি খাওয়াই সব থেকে বেটার। এরপর আমি একটুখানি মানে কয়েক দানা আর কি চিনি দিয়ে দেবো, তো চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও চাইলে দিতে পারো, আমি দিই প্রত্যেকটা রান্নাতেই আমি একটু একটু করে চিনি দিই, মানে এটা আর কি একটা মশলা, এরকমই হয়ে গেছে আর কি, একটুখানি ফ্লেভারটাও ভালো আসে, একটু টেস্টও ভালো হয়, নুন ঝালে এটা ব্যালেন্স হয়ে যায়, তো তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এদিকে ভাতটা ফুটছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে যাবে এখনই, মাছের ঝোলটাও কষানো হয়ে গেছে, এখন এতে আমি একটু জল ঢেলে দেব, পাতলা ঝোল হবে, খুব একটা মাখা মাখা হবে না, আমাদের বাড়িতে সবাই একটু মোটামুটি ঝোল খেতে ভালোবাসে, তো জল দিয়ে দেওয়া হলো, এবার ঝোলটা হোক আস্তে আস্তে, ওদিকে ভাতটাও হচ্ছে, ছেলে মেয়ের দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, এর আগেই আমি ডাল আর ভাজাটা করে রেখেছি, সব তো একসাথে দেখানো সম্ভব হয় না, তাই এই অল্পের মধ্যেই আর কি। ঝোলটা ফুটে গেছে, এবার ওই মাছগুলো ছেড়ে দিচ্ছি ওর মধ্যে, আমার ছেলে মেয়েও এই ঝোলের মাছই খায়, কেননা ঝোলের মধ্যে মাছটা দিলে মাছটা বেশ নরম হয়ে যায়, আর ভাজা মাছটা একটু শক্ত শক্ত থাকে, ওই জন্য ওরা অত পছন্দ করে না, তো ঝোলের মাছটা খেতেই ওরা বেশি প্রেফার করে, আর বেশ নরমও হয়ে যায়, ওদের খেতেও সুবিধা হয়। ওদিকে ভাতটাও হয়ে গেছে, এদিকে ঝোলটা ফুটুক, এদিকে ছেলে মেয়ের ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধটাও এক্ষুনি হয়ে যাবে, ঝোলটাও প্রায় হয়ে এসেছে, এই যে দেখো ভাত উপুর দিয়ে দিয়েছি, তো চলো এখন গিয়ে একটু জামা কাপড়গুলো দেখো সব হাওয়ায় পড়ে গেছে, একটু তুলে নিয়ে আসি, কখন রোদ কখন বৃষ্টি, এখনকার ওয়েদারটা না এমন মানে কিচ্ছু বলা যাচ্ছে না, জামাকাপড় মেলে দিয়ে আসছি আবার হোটোপাটা করে তুলতে হচ্ছে, বৃষ্টি চলে আসছে, আবার কখনো এমন রোদের তাপ যে টেকাই যাচ্ছে না, ভীষণ রোদ, যখন রোদ পড়ছে তো ভীষণ রোদ, আর যখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামি কোনো নাম নেই, আর যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা তো বোঝই, যে ছোটো বাচ্চা থাকলে তাদের কত জামাকাপড় হয়, কত রোজ রোজ কত কাছাকাছি থাকে, এবার কাছাকাছি করতে না পারলেও হবে না, একগাদা জমে যায়, আবার ভেজা থাকলেও কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, তো বারে বারে তোলা আর পাড়া, এই একটা নতুন সমস্যা, একটা নতুন ঝামেলা হয়েছে এখনকার ওয়েদারে, এবার কিছু করার নেই, এ তো প্রকৃতির নিয়ম, আমরা তো কিছু করতে পারবো না, তো যাই সব কিছু রান্নাই মোটামুটি কমপ্লিট, এই যে দেখো এদিকে আমার আগের থেকেই ভাজাটা করে রেখেছি, এই মাছ ভাজাটা ও আমার ছেলে মেয়ের বাবার জন্য, ও খেতে ভালোবাসে, এদিকে একটু ঝিঙে দিয়ে ডাল করা হয়েছে, ডালটা না করলে ছেলে মেয়ে ঠিক খেতে পারে না আর কি, ভাতটা একটু নরম নরম না মাখা হলে ওদেরও গিলতে কষ্ট হয়, ভাতও হয়ে গেছে, এদিকে ছেলে মেয়ের ডিম সেদ্ধটাও করা হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, সবই রান্না মোটামুটি কমপ্লিট, এই যে দেখো আমি ডিমটাকে ছুলেও রেখে দিয়েছি, এদিক মধ্যে আমার গ্যাস ট্যাসগুলোও পরিষ্কার করা হয়ে গেছে, একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করা না হলে কেমন লাগে, তো চলো এখন আমি স্নানটা সেরে আসি। এটা হলো আমার শাশুড়ি মায়ের ছবি, কাল আমার শাশুড়ি মায়ের দিবসই ছিল, তো স্নান টান সেরে এসে একটু প্রণাম করে নিই, ততক্ষণে ছেলে মেয়েকে আমি খাইয়ে নিই, আজকে এইটুকুই ছেলে মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে ওদেরকে শুইয়ে দেবো, এই যে দেখো ওদের ভাত নিয়ে যাচ্ছি,
আজকে এটুকুই থাক, টাটা। এই ভ্লগটি যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকদিন নতুন কোনো ভ্লগ নিয়ে। টাটা।